হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রফিক ব্লগস। ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রফিক খন্দকার। আজকে দেখতে পাচ্ছেন প্রথম যে বিষয়টা দেখা যাচ্ছে, প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীকে চোখ রাঙিয়ে বক্তব্য দিয়েছেন। প্রধান বিচারপতি নিয়ে টানা হ্যাচড়া বা তার বক্তব্যের পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক আলোচনা সমালোচনা বেশ কয়েকদিন থেকে এক টানা চলছে। মনে হচ্ছে এটা জাতীয় অন্যতম একটা ইস্যু, আর এইটা এই ইস্যুটা অনেক ক্ষেত্রে অনেক কিছুকে ছাপিয়ে গেছে। যেমন ধর বন্যা পরিস্থিতি থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো ইস্যুকে ছাপিয়ে গেছে, কারণ এই দীর্ঘদিন থেকে এটা চলছে। আর মাঝে মাঝে প্রধান বিচারপতি উনি এমন একটা কথা বলছেন, তার পরিপ্রেক্ষিতে কয়েকদিন ধরে চলছে তার বিপক্ষে বিভিন্ন ধরনের সমালোচনামূলক কথাবার্তা বলা। তার তবে সমালোচনাগুলো একেবারে মানে অশ্লীল বা একেবারে অশ্রবণযোগ্য ব্যাপারটা এমন না, সবাই বিচারপতিকে সম্মান দিয়েই তারা সমালোচনা করছেন, সবার ইয়ার মধ্যে কি বলবো সবার মানে সীমার মধ্যে থেকেই। তবে সমালোচনা হচ্ছে তার বিশেষ করে আওয়ামী লীগ বা রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগের পক্ষ থেকে সমালোচনা হচ্ছে, বিএনপি বা এটাতে খুশি। কেননা বাংলাদেশের একটা মানে কালচারই একটা, যেটা মানে রাজনৈতিক দল যেটা অপছন্দ করে সেটাকে বিরোধী দল পছন্দ করছে, এরকম একটা ট্রেডিশন তো আছেই। তো যাই হোক, এটা আমাদের আমাদের জাতীয় ইস্যু, আমাদের দেশীয় ব্যাপার, তো এগুলো আমরা এর মধ্যে দিয়ে বেঁচে আছি, এগুলো থাকবে। তবে আমি ইস্যুগুলো নিয়ে কথা বলবো। দেখুন, এখানে প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীকে চোখ রাঙিয়ে বক্তব্য দিয়েছেন এমনটা বলা হয়েছে। আর আমি অন্য নিউজে যাব, সেক্ষেত্রে প্রধান বিচারপতির সঙ্গে প্রধানমন্ত্রী উপদেষ্টা সাক্ষাৎ গহরিজবি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের বিষয়টা চলে এসছে, ইসি সব দলকে নিয়ে নির্বাচন করতে চায় সিইসি। নির্বাচন করতে এবং তার মুখ দিয়ে অবশ্য এই কথাটাই বের হওয়া উচিত, মুখের এই কথাটা আর কি। অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগ করতে বলেন তাপস। প্রধান বিচারপতি যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করছেন, তখন অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগ করতে বলেছেন, পাকিস্তানের সঙ্গে তুলনা করেছেন। যতদূর আমার মনে পড়ে, আমার ওই যে সম্ভবত ওই নওয়াজের পদত্যাগের বিষয়টা নিয়ে সম্ভবত ইস্যুটা তৈরি হয়েছে। মানবাসী জীবন নিয়ে একটা কথা বলা যায়, মানে ভাষা চলাঞ্চল বন্যার পানি নামছে, ধসে পড়ছে কাঁচা ঘরবাড়ি। এটা একটা ভয়ঙ্কর বিষয়, কারণ যেখানে কাঁচা ঘরবাড়ি আছে, আমাদের উত্তরবঙ্গে অনেকেরই কাঁচা ঘরবাড়ি ছিল বা এখনো আছে, তো সেইগুলো কিন্তু পানি ঘর, কারণ এটা একটা ভয়ঙ্কর জিনিস যে কাঁচা ঘরবাড়িটা পানি ভিজে ভিজে একসময় সেটা ধসে পড়ছে। তো কাঁচা ঘরবাড়ি থাকা মানে এটা অনেকটা মানে এয়ার কন্ডিশন ঘরের মতো হয়, আর দীর্ঘদিন একবার এটা যদি পানিতে না ধসে যায় সেক্ষেত্রে এটা মোটামুটি লাইফ টাইম গ্যারান্টি থাকে এগুলো। তো এটা একবার ধসে গেলে কিন্তু বিপদ। এই মানে এটা শত্রু একটা, সেটা হচ্ছে পানি, এটাকে ভেজানো যাবে না, না ভেজালে সারা জীবন খুব আরাম আয়েসে আরামদায়কভাবে থাকা যায় এর মধ্যে। তো সেই ঘরগুলো ধসে পড়লে কিন্তু ভালো একটা বিপদই হয়ে যায়। চলুন অন্য নিউজে যাই। চার দিন থেকে বাড়িতে ভাত রান্নার পারি নে, এই নিউজটা তো বলেছে চার দিন থেকে তার বাড়িতে ভাত রান্না করতে পারছে না। কেন পারছে না? কারণ মনে পড়ে, আর পানি হলে তো যেটা হয় চুলা টুলা এগুলো সব ডুবে যায়, তাছাড়া ধান চাল তো মানুষ যেখানে রাখে এগুলো সব নষ্ট হয়ে যায়। তো এটা একটা দুঃখজনক বিষয় অবশ্যই, কারণ সবাই অনেকে মাচার মধ্যে থাকছে। দেখুন অবস্থা, তারা মাচার মধ্যে থাকছে, এই বাস দিয়ে তারা এখানে চলাচলের মতো ব্যবস্থা করছে। বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর, থাকার জায়গা নেই, বাধ্য হয়ে সড়কে পানির উপর মাচা বানিয়ে দেড় মাসের শিশুকে নিয়ে আশ্রয় নিয়েছেন পরিবারটি। গতর উপর আসছে বাঘমারা গোসার থেকে তোলা, রাজশাহী বাঘমারা অবস্থা, বাড়িঘর ডুবে গেছে, রাস্তার মধ্যে আছে। এই যে এটা কি, এটা তাবু প্লাস পলিথিন ট্যাঙ্কি তারা আছে, এই শিশু বাচ্চাটা কি নিয়ে তারা আছে, রান্না করবে কোথায়? আর হুটহাট বন্যাতে কারো পোর্টেবল চুলাও থাকে না, আর খড়ি পাবে কোথায়? সব খড়ি তো ভেজা, এমন তারা যেটা মানে দোকানপাটও বলতে কেরোসিন তেলও পাওয়া যায় না। এরকম দিনগুলোতে আসলে কি পরিমাণ কষ্ট হয় শুধু মাত্র তারা ভুক্তভোগী তারাই জানে। মৃত বোনের পাশে কাঁদছে এক অত্যন্ত শিশু, ব্যাটারি চালিত ইজি বাইকে দুর্ঘটনা নিহত বড় বোনের মরদের পাশে পাশে বসে কাঁদছে, কেঁদে চলেছে শিশুটি। ছোট এই বাচ্চাটি, সে তার বোনের সাথে যাচ্ছিল কোথায়, তার বোনের ওড়না গলায় পেঁচিয়ে ইজি বাইকের মধ্যে পেঁচিয়ে ওখানে শ্বাসরুদ্ধ হয়ে যায় এবং তাকে হাসপাতালে আনা হয়, তখন সে তার বোন মারা যায়। এবং এই বাচ্চাটা তখন ঘুমিয়েছিল, তাকে কেউ একজন সাথে করে তাকে হাসপাতালে নিয়েছে, একজন ঘুম ভেঙেছে, তখন সে তার বোনকে পাচ্ছে, তার বোনকে মৃত পেয়েছে। বাচ্চাটি তখন থেকে কেঁদেই চলছে, তখন তাকে পুলিশ সদস্য তাকে নিয়ে বাইরে ঘোরাফেরা করছে তাকে তার কাছ থেকে ঠিকানা জানার জন্য। মারাত্মক দুঃখের বিষয়। আর একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে, যারা আপনাদের গ্রামে থাকেন বা গ্রামে চলাচল করেন, অবশ্যই এই ব্যাটারি তুলে তো যে কোনো যান ভাঁজ ওড়না অবশ্যই সাবধান, কারণ ওড়না পেঁচিয়ে মানুষ মারা যাওয়ার সংখ্যা কিন্তু নেহাত কম না, খুব ভয়ঙ্কর একটা জিনিস। ওড়নাটার মেয়েরা সাধারণত ওড়না ভ্যান, রিক্সা ভ্যান, তারপরে ব্যাটারি চালিত ভ্যান, বিভিন্নভাবে ওড়না পেঁচিয়ে রাখে। এই ওড়নাটা মোটরসাইকেল আস্তে আস্তে পেঁচিয়ে যায়, ওড়নাতে যদি গলাতে কাছানো থাকে, এই পেঁচিয়ে গেলে তাকে বাঁচানো কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়।
আমার জীবনে একটা ব্যক্তিগত এরকম একটা অভিজ্ঞতা আছে, পরিবারের একজনের নাম বলছি না, একদিন বলবো। তো এইটার অবশ্যই সাবধান, এইটা নিয়ে আপনি আপনার সন্তানকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে অবশ্যই সাবধান করবেন যে এই ধরনের তারা যেন 100% সাবধানতা অবলম্বন করে, কোনো ধরনের এখানে বোকামি করার, বুঝি না সুঝি না এগুলো বলার কোনো সুযোগ নেই। তাহলে খবর আছে, রাজা আজ পা রাখিনি কোথাও, বিয়ার নায়ক তাদের পায়ের ছাপ এখনো মুছে যায়নি, কিন্তু সে আজকে আর সে পা রাখেনি, কারণ সে চলে গেছে ওপারে, তার জানাজা সম্ভবত পিছিয়ে গেছে, তার মেজর ছেলে আসার জন্য অপেক্ষা করা হচ্ছে এবং তাকে বিএডিসিতে নিয়ে যাওয়া হয়েছে। আমি এক ঝলক দেখাবো, বাংলাদেশ বিশ্বজয়ী হতে পারে বলছে সাকিব, নূর হোসেন, তারেক, সাইদ সহ 15 জনের মৃত্যুদণ্ড বল। যেটা আপনারা গত 3 বছর আগে যে এই নারায়ণগঞ্জের 7 মার্ডার যে মামলা, সেখানে সেই মামলার রায় আজকে আবারও হয়েছে হাইকোর্ট থেকে, এখানে 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে এবং বাদবাকি 11 জনকে সম্ভবত ইয়া করেছে, যাবজ্জীবন করেছে। বা এখানে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মানে বড় বাপের কর্মকর্তারা এখানে জড়িত। সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম স্ত্রী সেলিনা ইসলাম সহ পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন হাইকোর্টে। র্যাব 11 সাবেক দিন লেফটেন্যান্ট কর্নেল অবসর তারেক সাইদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর অফিসার আরিফ হোসেন সহ 15 জনের মৃত্যুদণ্ডে রায় বহাল রেখেছে হাইকোর্ট। বাকি 11 জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং 5 জন সম্ভবত পলাতক আছেন। এই ছিল উল্লেখযোগ্য বিষয়, আর এইটাকে আমি একটু এই পাশে নিয়ে যাব। রাজা নিশ্চয় বুঝতে পারছেন কাকে বলা হচ্ছে, এফডিসি তে জানা যায় সাকিব, ওমর সানি সবাই আছে, ফেরদৌস আছে, তারা এসছেন জানা যায় নামাজে রাজাকে আদায় করতে। এখানে ভিডিওটা আমি দেখাবো না, শেষ বন্ধ দেখতে ছুটেছেন ববিতা, ববিতা আসছে, সবাই কান্নাকাটি করছে, অনেক কষ্ট কর দুঃখ প্রকাশ করছেন জয়া হাসান, কারণ উনি তো বাংলাদেশের একজন মুরব্বী ছিলেন সিনেমা জগতে, এবং মানে শুরুর দিককার উনি তারকা, আলমগীরের মতো শোক বিহ্বল, সবাই সবাই শোকে নিয়ে আছে, কারণ রাজ্জাক মাথার উপর ছায়া হিসেবে ছিল, সে একজন নায়করাজ, তাকে উপাধি দেওয়া হয়েছে, এটা অনেক দুঃখের একটা বিষয়। বাংলা নিউজ আগে প্রথম আলো শেষ করবো, তারপরে প্রধান বিচারপতি সরে যাওয়ার হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী, কে বলেছেন, মিস্টার ফকরুল। আচ্ছা, নেইমারের বিরুদ্ধে বার্সার মামলা, নেইমারের বিরুদ্ধে বার্সা মামলা করেছে, 222 মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ট জামাইতে পিএসজি পাড়ি জমানো, নেইমারের বিরুদ্ধে মামলা করেছে বার্সা। আচ্ছা আচ্ছা, ভালো খেলাটা খেলাটা ভালো জমা উঠেছে, চমৎকার, বাংলাদেশে এসেছে 87,000 রোহিঙ্গা, রোহিঙ্গা আপনারা জানেন রোহিঙ্গা বন্ধুত্ব মতো ইস্যু, তাদেরকে আসলে প্রাণ অনেকেই মারা গেছে, বাদবাকিরা প্রাণ দিয়ে বাংলাদেশে এসেছে, তারা বাংলাদেশের জন্য একটু ঝামেলারও ব্যাপার, বড় ধরনের ঝামেলার ব্যাপার, কিন্তু বাংলাদেশ পারছে না তাদেরকে আসলে মানবিক দিক থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, ব্যাপারটা আসলে বিব্রতকর, কিন্তু বিশ্ব অন্যান্য বিশ্বের অন্যান্য উন্নত বিশ্বগুলো বা জাতিসংঘ তাদের নিয়ে খুব বেশি ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে, তাদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা চোখে পড়ছে না। মাঝখানে শুনেছেন তারা বেশ কিছু অর্থ সাহায্য করার কথা, জানিনি সেটা কতদূর কি অবস্থা আছে। নায়করাজ রাজ্জাক বললেন 20 কোটি মানুষের ভালোবাসা পেতে চাই, নায়করাজ রাজ্জাক শেষবারের মধ্যে এফডিসিতে, নায়করাজ রাজ্জাকের প্রতি শহীদ মিনার জাতির শ্রদ্ধা। আচ্ছা, আর কি আছে উল্লেখযোগ্য, নিচে যাব, কোহলির গড় যখন 487, মধুমিতা রাজ্জাক সাবানার আগুন, এটা একটু দেখি আগুন সিনেমা, রাজ্জাক সাহেব বলতেন এপার এপারও বাংলা ওপারও বাংলা, এটা বলেছেন কৌতুক অভিনেতা ভারতের শুভাশিস মুখার্জি সম্পর্কের নাম ওনার, এই যে এনাকে দেখতে পাচ্ছেন, আমি একটু এক দেখার চেষ্টা করবো দেখাতে, দিলার জামানের পছন্দের রান্না। আচ্ছা, কিছুদিন আগে উনি তো আবার পত্রিকায় শিরোনাম হয়েছিলেন, উনি খুব জমকালো সাজে সেজে গুজে ছবি দিয়ে, মার্কিন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ট্রাম্পের। আচ্ছা হ্যাঁ, তা তো উনি আহ্বান জানানি, বাংলাদেশে পরবর্তী সূর্যগ্রহণ কবে, এটা একটু দেখা যায় পরবর্তী সূর্যগ্রহণ কবে হচ্ছে। মধুমিতায় আগুন, নায়ক মধুমিতা, আজ মঙ্গলবার সকালের শো বন্ধ ছিল, তবে শুক্রবার থেকে প্রতিষ্ঠিত সাবান আগুন ছবি, তারা শ্রদ্ধা জানানোর জন্য আগুন ছবি তারা মধুমিতা তারা প্রচার করবে আর কি, দেখাবে। এই যে এই এই ভদ্রলোক শুভাশিস মুখোপাধ্যায়, উনি রাজ্জাককে সম্মান জানিয়েছেন, বলেছিলেন যে উনি এপার বাংলা, তাকে ওপার বাংলা বলে, ওপার বাংলার অভিনেতা বলে তাকে ওপাশে কিন্তু বলা হতো, কিন্তু রাজ্জাক এটা প্রতিবাদ করে বলতো না, এপারও বাংলা ওপারও বাংলা, যেহেতু রাজ্জাক কিন্তু জন্ম ছিল ওপারে, তারপরও তাকে এই কথা কিন্তু শুনতে হতো। বাংলাদেশে পরবর্তী সূর্যগ্রহণ কবে, বিগত 99 বছরের মধ্যে দেশটি এক প্রান্ত আর এক প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখেছে লাখো মার্কিনি, এই মার্কিনির কথা বাংলাদেশে কবে, বাংলাদেশে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে 2019 সালে 26শে ডিসেম্বর, কোনো ব্যাপার না, এটা তো 17 চলছে, 19 সালে 26শে ডিসেম্বর বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
মনে রাখবেন 19 সালে 26শে ডিসেম্বর। আচ্ছা, আর এই বদ প্রথম আলো তো একটু শেষ করিনি, আর কি আছে প্রথম আলোতে উল্লেখযোগ্য? না, এই বাংলা নিউজে চলে যাবো। বাংলা নিউজ থেকে শেষ করি, 44 গার্মেন্টস শ্রমিক অসন্তোষের আশঙ্কা, কারণ সামনে ঈদ, আর বেতন বোনাস না দিলে স্বাভাবিকভাবে অসন্তোষ হবে, কারণ যত ঠকানোর ধান্দাটা সব আমার এগুলো অনেক মোবাইলে অনেক ছবি আছে, অনেক গল্প আছে দেখা, ঈদের সময় কীভাবে তাদেরকে ঠকানো হয়েছিল, তোবা গার্মেন্টস থেকে শুরু করে তাদের অনেক ইয়ে আছে, তাদের মিছিল মিটিংয়ের আগুন ধরার সব ছবি আমার কাছে আছে। তো যাই হোক, এই তাদেরকে বঞ্চিত করার যে একটা ইতিহাস, সেটা মনে পুনরাবৃত্তি হতে যাচ্ছে, দরকারি এরকমটা যেন না হয়। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ বলেছি, প্লেনে না চলা পর্যন্ত সংখ্যায় হজ যাত্রীরা, স্বাভাবিকভাবে ওনার সংখ্যায় আছেন, প্লেনে চলা পর্যন্ত কিভাবে জানেন না আমরা, 10 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, আমরা নবীগঞ্জে নৌকা বাইচ, নৌকা বাইচ জিনিসটা অনেক চমৎকার, নৌকায় নৌকায় প্রতিযোগিতা যেটা তাকে বলা হচ্ছে নৌকা বাইচ, কয় একাধিক নৌকা এখানে একটা দল হিসেবে খেলে, কিন্তু তারা তারপর প্রতিযোগিতা করে যে দ্রুত নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারে সে বিজয়ী হয়, এবং তাদের জন্য স্বাভাবিক পুরস্কার থাকে, টিভি, গরু, এইসব কিছু, কারণ যেহেতু দলগত একটা ব্যাপার থাকে। এই যে নৌকা নিয়ে ছুটছে তাদের নৌকা বাইচ, এবং নৌকা বাইচের নদীগুলো কিন্তু নৌকাগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের হয়। দেখুন, নবীগঞ্জে ওইদিকে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে নৌকা বাইচের নৌকা, আর এরা সম্ভবত কমিটির সদস্য যারা এই জিনিসগুলো পর্যবেক্ষণ করবে। এই নৌকা বাইচের নৌকা, এই যে দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো অনেক লম্বা হয়, এবং তাদের মধ্যে কোরাস গাওয়া হয়, গান গাওয়া হয়, গেয়ে তাদেরকে উৎসাহ দেওয়া হয়। নদীর দুই পারে মানুষের অবস্থান দেখুন, তারা দুই পারে মানুষ দাঁড়িয়ে আছে, এবং তারা উৎসাহ দেওয়া হয় খুব দ্রুত, তারা দাঁড় টেনে, মানে কি বলবো, দাঁড় টানে তো এটা, হ্যাঁ, দাঁড় টেনে দ্রুত যত পৌঁছে দ্রুত পৌঁছতে পারে যে ফার্স্ট সে ফার্স্ট। এই চমৎকার একটা মানসিক ঐতিহাসিক একটা বিষয়। বীর শিল্প ধ্বংস করার জন্য সরকার ধ্বংস সরকারের জন্য হুমকি, হ্যাঁ, এটা বীর শিল্প যারা সংশ্লিষ্ট তারা কিছুদিন আগে তারা একটা বিবৃতি দিয়েছিলেন পত্রিকায়, দেখলাম যে তারা আবেদন করেছেন যে বীর শিল্প যেন ধ্বংস না করা হয়, কারণ এর সাথে লক্ষ লক্ষ মানুষের জীবিকা জড়িত, যদি সিগারেট বন্ধ না গেলে বিড়ি কেন বন্ধ হবে? মায়ের কথা বুধবার ফিরছেন বাপ্পি, দ্রুত ফাঁসি কার্যকর চান রায়ের সন্তুষ্ট নজরুলের স্ত্রী, কুড়িগ্রামে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ, উশৃঙ্খল সদস্যের কারণে গৌরবজল অর্জন মান নয়, হাইকোর্ট বলেছে এটা। সাংবাদিকদের সাহায্য করতে দুদকের দুদককে এমপির অনুরোধ, আছে এই ভদ্রলোক সাংবাদিকদের সাহায্য করতে দুদককে অনুরোধ করেছেন, চমৎকার চমৎকার। বাকরির হামলা রাক্কায় নিহত শতাধিক বেসামরিক নাগরিক, হ্যাঁ, ওনারা এটাই পারেন, বেসামরিক নাগরিক দেখুন পয়েন্ট মারতে আর কি। অস্ট্রেলিয়ার কয়লায় বাংলাদেশের সম্ভাবনা, জানি না অস্ট্রেলিয়ার কয়লা বাংলাদেশে কি সম্ভাবনা আছে, তবে কয়লা আনতে তো অনেক খরচ, বনাতদের সাহায্যার্থে হচ্ছে না উদ্বোধন অনুষ্ঠান, বিপিএল উদ্বোধন অনুষ্ঠানটা অনুষ্ঠান আয়োজন করেনি বিপিএল কোম্পানি, আচ্ছা, তারা এই টাকা সম্ভবত বনাঞ্চলের সাহায্য ব্যয় করবে, চমৎকার উদ্যোগ, এটা অবশ্যই মানে কি বলবো, এটা সাধুবাদ জানানোর মতো উদ্যোগ, কারণ এই যে টাকা তারা এখানে খরচ করবে সেই টাকা তারা ব্যয় যদি বনাঞ্চলদের সাহায্য ব্যয় করে, এটা চমৎকার একটা উদ্যোগ, এটা প্রশংসনীয়, আমি তাদেরকে অবশ্যই স্যালুট জানাবো তাদের এই প্রশংসার জন্য। সনন্দন দেশি দেশি সুরেলা কণ্ঠ, লেজার লাইটের মনালী আলো জমকালো আয়োজন, বিপিএল প্রথম আসর উদ্বোধন অনুষ্ঠান দেখা গেল, সময় স্বল্পতার কারণে চতুর্থ আসর কোনো উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল, তাই প্রথম আসর আসর দিয়ে উদ্বোধন অনুষ্ঠানে হারানো জলুস ফিরিয়ে আনতে চেয়েছিল তারা, সেটি হচ্ছে না বিপিএল এর এবারে আসলে সারা দেশে বন্যাতদের মানুষের অভাবনীয় কষ্টের কথা মাথায় রেখে বিপিএল গভর্নিং কাউন্সিল অনুষ্ঠান করবে না বলে জানিয়েছে, কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন। জিনিসটা মাথায় রাখুন, তারা একটা চমৎকার কাজ করছে, বিপিএল উদ্বোধন অনুষ্ঠান করছে না, সম্মান জানিয়ে দিলকে, কোথাও কলঙ্ক লাগতে দেয়নি, কলকাতার গণমাধ্যমে গুরুত্বহীন নায়ক, হ্যাঁ এটা সত্য, কলকাতার গণমাধ্যমে তারা সবসময় বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করে এসছে, মুসলিমদের আন্ডার এস্টিমেট করে এসছে তারা, সেখানে রাজ্যকে মধ্যে মানুষকে খুব বেশি লেখালেখি তাদের চোখে পড়েনি, দু একটা পত্রিকা নাম কেউ আসতে তারা এটা সেরেছে, সেম টু কলকাতা নিউজ পেপার, কলকাতার মিডিয়াদের জন্য লজ্জা। যদিও কলকাতার এরকম কোনো কিছু হলে বাংলাদেশের পত্রিকারা ফেলা তুলে ফেলে। বাংলা নিউজ শেষ করবো, চলে যাবে বিবিসিতে, নারায়ণগঞ্জ সাত খুন মামলা, 15 জনের মৃত্যুদণ্ড বহাল, দক্ষিণ আফ্রিকার 4 নরখাতকের বিচার শুরু, নরখাতকদের একটু দেখাই এরা কি, এর মানুষ খায়, কোরআন পড়ে বুঝেছি তিন তালাকে তার সম্মতি দেয় না, ভারতের সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ 3 তালাক এদিন অসাংবিধানিক ঘোষণা করেছে, তার অন্যতম সদস্য বিচারপতি কুরিয়েন জোসেফ তার রায় দিতে গিয়ে এই মন্তব্য করেন, এবং ভারতের বিচারপতিরা রায় দিয়েছেন যে 3 তালাকে তালাকটা অসাংবিধানিক,
শুধু তিন তালাক দিয়ে তালাক হয়ে যাবে না, আমি এটা সমর্থন জানি, কারণ তিন তালাকে এটা এটা যৌক্তিক না, হওয়া উচিত না। নায়ক রাজ্জাকের প্রতি, নায়ক রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানাতে জানাচ্ছে সর্বস্তরের মানুষ দক্ষিণ আফ্রিকার, এই যে এরা হচ্ছে সেই নরখাদক যারা মানুষ খেয়েছেন তাদেরকে। এদের মধ্যে একজন পুলিশের কাছে আত্মসমর্পণ আত্মসমর্পণ করে বলেছিল যে মানুষের মাংস খেতে খেতে সে ক্লান্ত হয়ে গেছে, সে পুলিশের কাছে নিজে এসে আত্মসমর্পণ করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে ব্যাগ থেকে মানুষের একটি ঠ্যাং এবং একটি হাত বের করে দেয়। চিন্তা করতে পারেন, মাংস মাংস খায়, এই যে এই উপজাতিরা এই আকামটা করে থাকে, তাদেরকে এরকম অভিযোগ রয়েছে। ইংলিশ ভাষণে যাবো, PM অ্যাপাইজামেট সি যে তাপস আস্ক অ্যাটর্নি জেনারেল অলসো টু রিজাইন অ্যাকিউজড কিলিং ইন সিটি গান ফাইট। আবারও বন্ধুক যুদ্ধ সিটিতে, বাংলা পত্রিকা দেখলাম না। হাইকোর্ট আপহোল্ডস ডেথ পেনাল্টি ফর 15 আউট অফ 26, যেটা বলছিলাম। হ্যান্ডগঞ্জের টাইমলাইন অফ অ্যান গান সেভেন মার্ডার, এই সাত মার্ডারের বিষয়ে কথাবার্তা। বার্সা সিক 10 মিলিয়ন ফর নেইমার, বার্সা নেইমারের কাছ থেকে 10 মিলিয়ন চায়। ডিসকভারি টু এয়ার ডোকু অন ডায়ানা 31 আগস্ট। আচ্ছা, ডায়নার বারে মনে হচ্ছে 31 আগস্ট ডায়নার ব্যাপারে ডকুমেন্টারি দেখাবে ডিসকভারি চ্যানেলে। ডায়নার মনে আছে, সেই ডায়নার এটি অন্যতম সুন্দর এবং প্রভাবশালী, বর্তমান তার সন্তান আছে না, তাদের তার নাতি পুতি হয়েছে। রেইন টু কন্টিনিউ। আচ্ছা, আর কি আছে প্রথম আলোতে? ইন্টেল ইনভেস্টর কনফারেন্স ইন অক্টোবর আছে, টু ইন্টারন্যাশনাল ইনভেস্টর আছে, ইন্টারন্যাশনাল ইনভেস্টর ইন্টেল না, তাদের কনফারেন্স হচ্ছে 31 অক্টোবরের শেষে। পিপলস প্রিন্সেস স্টিল ইন হার্টস অফ পিপল, জনগণরা নেই এখনো জনগণ হৃদয় আছে, কথাটা সত্য, কারণ আমারও মনে আছে, নাকি আমারও মনে পড়ে। স্ন্যাপচ্যাট মে ওভারটেক ফেসবুক ইন ইউএস, ইউএস স্ন্যাপচ্যাট ফেসবুক টেক্কা দিচ্ছে আর কি। ফোর্ড টু লঞ্চ ইউকে স্ক্র্যাপস স্কিম, আচ্ছা ফোর্ড নতুন কি ইউকে নতুন কি নাম আছে ফোর্ডের গাড়ি। ফ্রেন্ডশিপ মে বুস্ট মেন্টাল হেলথ, আই ইউ স্টুডেন্ট টু গেট রেজাল্ট অনলাইন, আই ইউ ইসলাম ইউনিভার্সিটির অনলাইনে রেজাল্ট পাবে, এটা আমারই বড় কোনো নিউজ না, একটু দেখবো কতক্ষণ। ও মাই গড, অনেক সময় হয়ে গেছে, বিবিসি দেখে শেষ করব, বিবিসি দেখে শেষ করব, বিবিসি হোমে যাই। আচ্ছা, বার্সেলোনা সেল প্ল্যান টু হিট কি সাইডস, আফগান হল ইউএস এইড ইন জয়েন্ট স্ট্রাগল, চায়না রিলায়েন্স ওয়ার্ল্ড ফাস্টেস্ট ট্রেন, ডেনমার্ক টর্সো ডেলিভার্টলি মিউটিলেটেড। আচ্ছা, ওই যে মহিলা ডেনিস ডুনার ইয়ে, ওই মহিলা কি হলো, কি মোয়াল্লামে সে একটা ব্যক্তিগত সাবলাইনে করে প্রতিবেদন তৈরি করে করার জন্য যাচ্ছিল, গতকালকে লেখা নিউজ এসছে যে সে দুর্ঘটনা মারা গেছে, কিন্তু এর মধ্যে মূল কাহিনী এখনো ফাঁস হয়নি, আরো মনে কিছু আছে। ইন্ডিয়া কোর্ট ব্যান ইসলামিক ইনস্ট্যান্ট ডিভোর্স, রিমেন্স ফাউন্ড ইন হ্যান্ড ফর মিসিং সেইলার্স, ওই যে জাহাজটা কথা কথা যেটা বলেছিলাম হারিয়ে গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মিসিং সেইলার্স তাদেরকে খোঁজ করা হচ্ছে আর কি, মনে করা হচ্ছে, কারণ এই জাহাজটাই ওই রসদ নিয়ে গিয়েছিল যেটা ব্যাট মানে হিরোশিমা নাগাসাকির যেই বোমাগুলো ফেলা হয় অ্যাটম বোমাগুলো। দ্য সোলার ইক্লিপস পিকচার টু সে হ্যাভ টু সি, প্লাস্টিকের থালার মধ্যে সে কি সুন্দর করে এটা সেট করেছে সূর্যগ্রহণটা দেখছে, তার মাথা ত্বক সবই সে মারাত্মক বুদ্ধি, ব্রিলিয়ান্ট। এই ছিল আজকে রফিক ব্লগস এর 300, আমি তো তারিখ টেবিল নি, 234 পর্ব, আজকে 234 পর্ব, আমি সে প্রথম তারিখটা বলিনি, তারিখটা বলে শেষ করবো। ঢাকা মঙ্গলবার 7 ভাদ্র 22 আগস্ট 2017, 28 জিলগজ 37। এই ছিল আজকের ব্লগ, রফিক ব্লগস এর 234 পর্ব, আশা করি সবাই ভালো আছেন, ভালো রাখছেন সবাইকে, কালকে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই।